আপনার বাজেট যদি মাত্র 2 লক্ষ টাকা থাকে, আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন যে 3 রুমের একটি একতলা বাড়ি কিভাবে করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। তো আজকের এই বাড়িটি আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, এতটুকু করার জন্য খরচ হয়েছে 2,20,000 টাকা। তো এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তার বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং ভিডিওর শেষে অবশ্যই বাড়িটির ড্রয়িং প্ল্যান আপনাদেরকে দেখিয়ে দেব। প্লাস অনেকগুলো ড্রয়িং প্ল্যান দেওয়া থাকবে যেখান থেকে আপনি আপনার বাড়ির ডিজাইনটি পছন্দ করে নিতে পারবেন। এবং আপনারা যদি আমাদের মাধ্যমে 2D 3D এবং পুরো স্ট্রাকচারাল ডিজাইন করাতে চান, তাহলে অবশ্যই ভিডিওর শেষে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সারা দেশে ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি, তো এটা আপনি অবশ্যই করাতে পারবেন আমাদের মাধ্যমে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ফোন করে যেটা ড্রয়িং প্ল্যানের ভিতর দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনার বাজেট কম থাকলে আপনি কিভাবে আপনার বাড়ি নির্মাণের কাজটি শুরু করবেন এবং কিভাবে অল্প বাজেটের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি দেখতে পাচ্ছেন একটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির ভিডিও। তো এখানে লিন্টন লেভেল পর্যন্ত কাজটি হয়ে গেছে এবং লিন্টন ঢালাইও শেষ। তো এটা করতে খরচ হয়েছে 2,20,000 টাকা। এবং আমি পুরো বাড়িটা কিভাবে তৈরি করা হয়েছে তার বিস্তারিত বিষয় বলার আগে, এখানে কতটুকু দৈর্ঘ্য রয়েছে, কতটুকু প্রস্থ রয়েছে, পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। তো এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রয়েছে 26 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে 21 ফিট। তো এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি, এই জায়গাটা আসবে 546 স্কোয়ার ফিট, আর যদি শতকে হিসাব করি আসবে 0.126 পয়েন্ট, যদি কাঠায় হিসাব করি তাহলে আসবে 0.76 কাঠা। তো ভিউয়ার্স, এখানে বাড়িটিতে ঢোকার পর আপনি প্রথমেই পেয়ে যাবেন ডান পাশে একটি রুম এবং মানে বারান্দা বলতে পারেন, আর বাম পাশে একটি বেডরুম এবং সরাসরি দুইটা পাবেন বেডরুম। তো অবশ্যই আপনারা ড্রয়িং প্ল্যান দেখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদের একটু বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করি, আসলে আপনি অল্প বাজেটের ভিতরে কিভাবে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের কাজটি শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যে 2,20,000 টাকা খরচ হয়েছে, এটা এই সামনে যে তিনটা মানে দুইটা বেডরুম এবং একটা বারান্দার পকেট রুম এবং বারান্দা সহকারে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু। এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে আপনি এই যে বাড়িটা করলেন, এর কিচেন বাথরুম কোথায় হবে? তো এটার জন্য পেছনে দরজা রয়েছে এবং পেছনে গাঁথুনি করা হয়েছে। তো এটা বাদ বাকি আপনি পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে করে নিতে পারবেন, আপনার যদি বাজেট কম থাকে, আর বাজেট ভালো থাকলে তো আপনি অবশ্যই একসঙ্গে করে নিতে পারবেন। ভিউয়ার্স, এখানে কাজটি করা হয়েছে, আপনার যে লিন্টন ঢালাইটি দেওয়া হয়েছে এটা 5 ইঞ্চি/6 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে, আর এখানে লিন্টানে পুরা 10 মিলি রড এবং 8 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো আপনি চাইলে সেম এরকমভাবে করে নিতে পারেন। আর এখানে যে দরজাগুলো রাখা হয়েছে, এই দরজার সাইজগুলো দেওয়া হয়েছে 41 ইঞ্চি, মানে 3 ফিট 5 ইঞ্চি। তো আপনি যদি চান তাহলে এরকমভাবে কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন, এখানে পেছনের কাজটা পরবর্তীতে করার জন্য আস্তে আস্তে করা হচ্ছে। তো আপনারাও চাইলে এরকমভাবে পরবর্তীতে করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন। তো এবার আসা যাক মেইন আলোচনায়। তো আপনাকে কম খরচে বাড়ি নির্মাণ করার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ বা এক্সপার্ট মেস্তরির শরণাপন্ন হতে হবে, যার সঠিক লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা রয়েছে। তো এমন মিস্ত্রি বা কন্ট্রাক্টর দ্বারা যদি আপনি কাজ না করাইতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচটা অনেকাংশেই বেশি হবে না বোঝার কারণে।
তো একটা জিনিস বুঝে করলে খরচটা কম হয়, না বুঝে করলে বেশি হয়। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখে নেওয়ার চেষ্টা করি এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। তো চলুন প্ল্যানটি দেখে নিই। তো এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। তো এখানে রয়েছে মেইন গেট। মেইন গেট দিয়ে ঢোকার পর 25 ফিট 2 ইঞ্চি বা 7 ফিট 9 ইঞ্চি একটি খোলামেলা বারান্দা পাবেন, এবং এখান থেকে একটি ওয়াল দিয়ে এখানে একটি ছোট পকেট রুম করা হয়েছে। আর এখানে রয়েছে একটি বেডরুম যেটা আপনার 12 ফিট 5 ইঞ্চি বা 12 ফিট। এখানে একটি ড্রয়ার রয়েছে যেহেতু পিছনে কিচেন এবং খাওয়ার জায়গা ডাইনিং রুম হবে। এখানে রয়েছে একটা বেডরুম যেখানে 12 ফিট 4 বাই 12 ফিট। তো এই বাড়িটির দৈর্ঘ্যটা এদিক 26, প্রস্থ এদিকে 21 ফিট। এটা স্কোয়ার ফিটে হিসাব করলে 546 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 1 শতক 26 পয়েন্ট, কাঠা হিসাব করলে 0.75 কাঠা। তো এই ছিল আজকের বাড়ির ডিজাইনটি। তো আপনারা যারা অল্প বাজেটের ভিতরে করতে চান, তারা অবশ্যই এরকমভাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওর শেষে অনেকগুলো ড্রয়িং প্ল্যান দেওয়া থাকবে যেগুলো আপনারা দেখে যাবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন।